ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। দেখো, পশ্চিমবঙ্গ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে দেখাশোনার জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ হচ্ছিল, যেমন ধরো ডাটা ম্যানেজার পদে এবং ডাটা এন্ট্রি পদে, টেকনিক্যাল আরও বিভিন্ন ডিপার্টমেন্টে এক এক করে শূন্য পদ ছিল এবং সেই শূন্য পদে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছিল। এবং তোমাদের কাছে খুশির খবর, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগের জন্য একটা নোটিশ প্রকাশিত হয়েছিল, যেখানে প্রচুর প্রার্থী এই ফর্মটি ফিল আপ করেছিল। তার মধ্যে কিছু প্রার্থীর নাম রিজেক্ট হয়েছে এবং 430 জনের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে। তোমাদের এক্সাম ডেট কবে এবং কোন জায়গায় তোমাদের এক্সাম দিতে যেতে হবে এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে, রিজেক্ট হয়ে গেছে সেই সকল প্রার্থীর লিস্ট, সমস্ত কিছু তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি জিজ্ঞাসাল ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে পাওয়ার জন্য। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজ আছে। এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো যে কীভাবে তোমরা যে অফিসিয়ালিভাবে নোটিশটা প্রকাশিত হয়েছে এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে কীভাবে। দেখো, এই পেজের নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসার পরে তোমরা এক জায়গায় রিক্রুটমেন্ট বলে অপশন পাবে, সেই রিক্রুটমেন্ট অপশনে টাচ করবে। টাচ করার পর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজের নিচের দিকে তোমরা চলে আসবে। এখানে দেখো রিক্রুটমেন্ট বলে একটা অপশন রয়েছে, এখানে দুটো লিঙ্ক রয়েছে। এই দুটো লিঙ্কের এই যে নিচের লিঙ্কটা রয়েছে, নিচেকার লিঙ্কটাই যদি তোমরা টাচ করো তাহলে যে সকল প্রার্থী রিজেক্ট হয়ে গেছে তাদের নাম পাবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই এখানে তোমাদেরকে টাচ করে একটা পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। এবং সেই পিডিএফে তোমাদের রয়েছে 430 জনের নাম রয়েছে এবং সেই 430টি পেজের মধ্যে যেটা তোমার, সেই তোমার পেজটা তুমি সার্চ করে শুধুমাত্র সেই পেজটা ডাউনলোড করে নেবে। চলো বিস্তারিত তথ্য তোমাদের দেখিয়ে দিই, তার আগে রিজেক্ট করা যে সকল প্রার্থীর নাম রয়েছে সেই পেজটা তোমাদেরকে দেখিয়ে দিই। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়ালিভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সামনে ওপেন করেছি। এই নোটিশটা 17/5/2022 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে তোমরা দেখে নাও যে পোস্ট নেম কী রয়েছে, ডাটা ম্যানেজার পদে এই কর্মী নিয়োগ হচ্ছে। তোমরা এখানে দেখে নাও যে জলপাইগুড়ি কন্যাশ্রী, এই যে কন্যাশ্রী প্রকল্পে যে সকল প্রার্থী থেকে রিকমেন্ড করা হচ্ছে সেটি এখানে উল্লেখ রয়েছে, তোমাদের এক্সাম ডেট এবং এক্সাম কখন। দেখো এখানে দেখো 12/6/2022 তারিখে 11টা থেকে 12টা পর্যন্ত তোমাদের এক্সাম থাকছে, তার মানে তোমাদের 10:30 মধ্যে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। সকল তথ্য তোমাদেরকে দেখিয়ে দেবো, তার আগে নিচের দিকে চলে আসো। নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে এখানে রিজেক্ট লিস্ট রয়েছে, দেখে নাও তোমরা এখানে যে রিজেক্ট অ্যাপ্লিকেশন লিস্ট। এই যে ডাটা ম্যানেজার পদে এখানে মোট কতজনের নাম রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, 42 জনের। এই পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো পরবর্তী পিডিএফটি তোমাদেরকে দেখিয়ে দিই যে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে। এখানে দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই অবশ্যই তোমাদেরকে এই লিঙ্কে টাচ করতে হবে, এই লিঙ্কে টাচ করার পরে তোমরা অ্যাডমিট কার্ডটা ওপেন হয়ে যাবে। দেখো অ্যাডমিট কার্ডের জন্য এখানে টোটালে 430টি পেজ রয়েছে, তোমরা এখানে দেখে নেবে 430 জনের নাম রয়েছে তোমাদের। দেখো এখানে সার্চ অপশন রয়েছে, তোমাদের যে পিডিএফ ফাইলটা ওপেন করার যে পদ্ধতি আছে সেখানে সার্চ অপশন পেয়ে যাবে, সেখানে নিজের নামটা সার্চ করবে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা যদি থাকে তাহলে অবশ্যই সার্চ করে তোমাদের সেই পেজটা তোমরা ডাউনলোড করে নেবে। চলো গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো তোমাদেরকে দেখে দিই। প্রথমে তোমরা এখানে দেখে নাও যে ডাটা ম্যানেজার পদে এই কর্মী নিয়োগ হচ্ছিলো, এই যে 12/6/2022 এই থাকছে তোমাদের এক্সাম। এবং এখানে দেখো এক্সাম, তোমাদেরকে এক্সাম দিতে যেতে হবে প্রসন্নদেব ওমেন কলেজ জলপাইগুড়ি, এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এই কলেজে তোমাদেরকে যেতে হবে এবং 11টা থেকে 12টা পর্যন্ত তোমাদের এক্সাম থাকবে এবং 10:30 তোমাদের রিপোর্টিং টাইমটা থাকছে। এখানে দেখো অ্যাডমিট কার্ডটা তোমরা এইভাবে পেয়ে যাবে, এখানে একটি ফটো তোমাদেরকে দিতে হবে এবং নিচের দিকেও ঠিক সেম ফটো তোমাদেরকে একটি এখানেও সেটে দিতে হবে এবং সিগনেচারটা ঠিক এইভাবে তোমরা ওপর দিয়ে করে নেবে। ওখানে এক্সাম হলে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেওয়া হবে কীভাবে করতে হবে এবং তার আগেও তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। চলো এবার সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে সিলেবাস কী রইবে এক্সামে। দেখো এখানে সিলেবাস উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থেকে তোমাদের 12 নাম্বার থাকছে, ইংলিশে 12 থাকছে এবং জেনারেলস এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 13 এবং তোমাদের অ্যাথমেটিকে থাকছে তোমাদের 13, টোটাল 50 মার্কের তোমাদের এক্সাম হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোশ্চেন সেটটা ইংলিশে হবে। দেখো 50 মার্কের তোমাদের এক্সাম হচ্ছে এবং 1 ঘন্টা সময় থাকছে এবং মাল্টিপল চয়েস তোমাদের হচ্ছে কোশ্চেন। এবার কী ডকুমেন্টস তোমরা এক্সাম হলে নিয়ে যাবে সেই সংক্রান্ত তথ্যটা তোমরা এবার দেখে নাও যে এক্সাম হল প্রবেশ করার জন্য তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ড, এই তিনটের ভিতরে যে কোনো একটি অরিজিনাল সার্টিফিকেট যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে। গুরুত্বপূর্ণ সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি জিকেস্টল ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে
এবং তোমাদের নিকটবর্তী পৌরসভা এবং জেলাভিত্তিক বিভিন্ন চাকরি, রাজ্যের যে কোনো সরকারি বেসরকারি চাকরির তথ্য তোমরা এই জিকেস্টল ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা সকলে ভালো থেকো, ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে।